কেমন আছেন লিটু ভাই? খুব ভালো। খুব ভালো লাগছে দেখতে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। কালোই আলো। হ্যাঁ তাই। আচ্ছা আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই যে আপনার অভিনয় জীবনের প্রথম পথ চলা শুরু মঞ্চ থেকে। হ্যাঁ আমি যদি ভুল না করি সেটা কি ঠাকুর গায়ে ছিল? হ্যাঁ কারণ আমার তো শৈশব কৈশোর যৌবনের শুরুটা ওখানেই শুরু হয়েছে। আমি খুব ছোট ছিলাম যখন কচি কাঁচার আসর দিশারি আলোর কোনা। আচ্ছা এই দিশারি আলোর কোনায় প্রথম যাওয়া, সেখানে প্রথম আমাকে পাঠানো হলো একটা কম্পিটিশনে। আচ্ছা লিচু চোর কবিতা আবৃত্তি করতে। হ্যাঁ এবং প্রথম কম্পিটিশন করলাম এবং সেটাতে আমি সেকেন্ড হলাম। আচ্ছা ইন্সপিরেশনটা আসলে তখন থেকে শুরু হয়েছে। তারপরে ওখানে প্রথম আমার প্রথম নাটক, হ্যাঁ বাবলু ভাই আমাদের নাটক একটি পরিচালনা করেন, উনি আসলে আমাদেরকে গাইড করতেন, আমাদের সংগঠনটা চালাতেন উনি। উনি রবীন্দ্রনাথের ছুটি গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়ে ছুটি নাটক আমরা করলাম। সেখানে আমার খুব ছোট্ট একটা ক্যারেক্টার ছিল, খুবই ছোট, মানে মূল চরিত্রটি হচ্ছে ফটিকের। ফটিক যে স্কুলে মামা বাড়িতে যে স্কুলে গিয়ে পড়ে সেই স্কুলের সবচেয়ে দুষ্ট ছেলেটি হচ্ছে আমি। আচ্ছা তো ওখানে অভিনয় করার পরে সবাই এত অ্যাপ্রিশিয়েট করলো যে আসলে তখন থেকে আসলে অভিনয়টা আমার মনে হলো যে আমার। মঞ্চ থেকে টেলিভিশন মাধ্যমে চলে আসলেন, সেই ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছিল? ট্রান্সফরমেশনের শুরুর গল্পটা আগে বলি। আমি ক্লাস 7-8 থাকতে ঢাকা এসেছিলাম বেড়াতে। বেলি রোডের একটা জায়গায় লোকজন ভিড় করে, আমি খবর নিলাম, জানতে পারলাম যে ওখানে নাটক হয়। নাটক মানে তখন মঞ্চ নাটকই বুঝতাম। আমি একদিন দেখতে গেলাম, দেখলাম এবং আমার মনে হলো যে প্রতিদিন ঢাকায় নাটক হয় তাহলে ঠাকুর গায়ে কেন হবে না, এই একটা আকাঙ্ক্ষা থেকে গেল ভেতরে। যখন আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিলাম তখন নিজে একটি দল করলাম, এই জন্য যে প্রতিদিন না হলেও সপ্তাহে না হলেও মাসে যেন একটি নাটক করতে পারি। ও আচ্ছা আচ্ছা। সেই দলটি ছিল আমার ঢাকা থিয়েটারের গ্রাম থিয়েটার আন্দোলন নামে একটি আন্দোলন ছিল, সেই আন্দোলনের একটা শাখা। আচ্ছা আচ্ছা। যার ফলে ঢাকার সঙ্গে আমার সংযোগটা হলো এবং আমি যখন ঢাকায় এলাম লেখাপড়া করতে তখন আমি ঢাকা থিয়েটারে জয়েন করলাম। এই ভাবে আসলে ঢাকায় অভিনয়টা শুরু হলো মঞ্চ নাটকের মধ্যে দিয়ে, ঢাকা থিয়েটারের সঙ্গে থেকে। ওই সময়ে আমাকে কায়েস চৌধুরীর সঙ্গে যোগাযোগ ছিল আমার বন্ধুর কারণে, উনিও একটি নাটকে করার অভিনয় করার জন্য আমাকে বললেন। তখন মনে হচ্ছিল যে আসলে করতে পারি না, মঞ্চেই করব, টেলিভিশনে করব না, এই জায়গাটা থেকে একটু একটু করে সরে আসা শুরু হলো। একদিন সমী কাসার আমার গ্রুপের, ও আমাকে বললো যে লিটু তোকে একটা নাটকে মূল চরিত্রে অভিনয় করতে হবে। আমি বললাম যে আমি আসলে মঞ্চ ছাড়া অন্য কিছু করতে চাই না। মানে এই এই সমী আপার নাটক ছাড়া আগের গুলি তো করেছিলেন আপনি? মানে শুটিংটা একটু একটু করে হয়েছিল বিভিন্ন জায়গায়। তারপর সমী বললো যে না তোকেই করতে হবে, তুই পারবি। আমি পারা না পারার বিষয় না, বিষয় হচ্ছে যে আমি চাই না, বলছে না তোকে করতে হবে। সেই নাটকটি ছিল, সেটি আমার প্রথম প্রচারিত নাটক। নাটকের গল্প ছিল পান্না কাইসারের আর মুক্তি না তাহলে নাট্যরূপ এবং পরিচালনা ছিল মোহন খানের, এটা নাম ছিল দূরে কোথাও। এটা বিজয় দিবসের নাটক ছিল, রাতে নাটক অনায়ারে গেছে। পরদিন সকালবেলা যখন আমি ফাইন আর্টস ইনস্টিটিউটে গেছি, যাওয়ার পথেই আমাকে অটোগ্রাফ দিতে হয়েছে। বিষয়টা নাটকটি আমার জীবনের সমস্ত কিছুই যেন একটু ঠিক এলোমেলো করে দিল, টার্ন করে দিল অন্য পথে। এলোমেলো এলোমেলো ঠিক না, মানে অনেক কিছু এলোমেলো ছিল, একটা গুছিয়ে অন্য রাস্তা একটা ফলো করালো। আচ্ছা কোন ধরনের চরিত্রে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে আমি মানে চর্চা করছি, চর্চা করে এসেছি অভিনেতা হওয়ার। একজন অভিনেতা সব ধরনের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং করতে হবে তাকে, তা না হলে সে অভিনয় শিল্পী হিসেবে গড়ে ওঠেনি। সেটা তো আছে, কিন্তু আরেক ধরনের আছে না, কাউকে যে জিজ্ঞেস করি, যেমন আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি মনে করি যে একটু কঠিন বা চ্যালেঞ্জিং চরিত্র করতে আমি পছন্দ করি, যেটা নিয়ে আমি ভাববো, যেটা আমার বাইরে, আমার থেকে একদম ভিন্ন। আমি মনে করি যে বেছে বেছে আরো 10টার মাঝখান থেকে দুটো আমার ওটা। মানে কখনো তো কখনো ওই সহজ কাজটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। সেটা তো অবশ্যই, তাই না? আবার কখনো কঠিন কাজটা অনেক কঠিন মনে হয়। একজন অভিনয় শিল্পীর কাজটা করার প্রক্রিয়াটা কিন্তু সে নিজে নিজে জটিল করে, আয়ত্ত করে, জটিল করে থেকে আয়ত্তিত। হ্যাঁ, সে যত জটিল করবে আমরা দর্শক হিসেবে
ওই অভিনয় শিল্পীর কাজটা তত সুন্দরভাবে দেখতে পাবো। আচ্ছা, নেগেটিভ চরিত্র করতে আপনি কি ধরনের আনন্দ পান বা কি ধরনের বোধ করেন সেটা? মানে আমাদের তো একদম তথাকথিত নায়ক নায়ক সিল আছে, তাই না? খুব ভালো। আমি প্রশ্নটা বুঝেছি, কিন্তু আমি আসলে এইভাবে দেখতে চাই না। যে কোনো চরিত্র একটা গল্প বলে, মানুষকে একটা শিক্ষার জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। কিরকম যে ভাই, আমি একটা খারাপ লোক, আপনি এই যে দেখেন আমার গল্প, আমি এই করি, আমি এই করি, আমি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করি, আমার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, কিন্তু শেষে গিয়ে আমার কি হলো, রেজাল্টটা কি? সো আপনারা এটা করেন না। বড় পর্দায় আপনার অভিষেকটা কিরকম হয়েছিল? ক্যামেরার সামনে আসলে দাঁড়িয়েছি আমি প্রথম ফিল্মের জন্যই, সেটা হচ্ছে 16 করা ছিল ছবিটা, নাসিরুদ্দিন বাচ্চু ভাইয়ের। এটি ছিল 71 যিশুর, ওখানে ছোট্ট একটা অভিনয় চরিত্রে অভিনয় করেছিলাম। আর টেলিভিশনে কাজ করার ফলে আমার ইন্ডিয়ার সঙ্গে একটু যোগাযোগ হয়েছিল, ওরা আমার অভিনয় হয়তো পছন্দ করতেন, করতেন বলেই বিভিন্ন সময় নাটকেও তারা আমাকে দেখেছিলেন। আমি ওখান থেকে আমার সিনেমার অভিনয়ের বিষয়টা শুরু হয়েছে আসলে ওখান থেকে। সেটার নাম ছিল চোর ও ভগবান। বাংলাদেশে প্রথম আমি আধিয়ার ছবিতে অভিনয় করি, সাইদুল আলম টুটুল। হ্যাঁ, শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য এই এই ফিল্ম 35 বা 16 অনেক জরুরি একটা ইরেজ মিডিয়ার থেকে, তাই না? আসলে আমার এই বিষয়গুলোতে একটু অন্য ভাবনা আছে আর কি। আমার কর্ম যদি মনে রাখে তাহলে থাকবে, ঠিক আছে, কিন্তু বাঁচিয়ে রাখার জন্য আমাকে টেলিভিশনে বা ফিল্মে অভিনয় করতে হবে, নট নেসেসারি। আসলে আমি কাজ করছি শিল্পের জন্য। তাহলে আপনার স্বপ্নটা কি ছিল বলুন তো, অভিনেতা হওয়ারই? একদম অভিনেতা হওয়ার, যে অভিনয় করে। এমন কোন স্বপ্ন ছোটবেলায় দেখেছিলেন যে পূরণ হয়নি? আমার জীবনে অপূরণীয় তেমন কিছু নেই। আমি যখন যেটা চেয়েছি আগে হোক পরে হোক পেয়েছি। এবং অনেকের জীবনে এরকম অভিজ্ঞতা আছে না যে আহা আমি ওই জিনিসটা পেলাম না, আমার কখনো এরকম আহা মনে হয়নি। তাহলে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে আমরা কি ধরতে পারি? আমার তো আমার মনে হয় যে প্রতিদিনই আমি এই টার্ন হচ্ছে ডানে বায়ে। তবু একটা ডানে বায়ে টার্ন আমরা সবাই হই, একটা সার্কেল, একটা লাইফ অনবরত ঘুরছি সেটার মধ্যে, তারপর কিছু কিছু কোণগুলি কিন্তু থেকেই যায়। আর একটা পয়েন্ট যদি বলেন তাহলে আমার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। আচ্ছা আচ্ছা। শিল্পকলা একাডেমি একটা ওয়ার্কশপ, একটা ওয়ার্কশপ কর্মশালা অ্যারেঞ্জ করে এবং সেখান থেকে একটা প্রোডাকশন হয়। ইসরাফিল শাহিন আমাদের কন্ডাক্টর ছিলেন, উনি করিয়েছিলেন। তো আমি রিদি আমাদের দুজনের ওখানেই দেখা হয় প্রথম। তো ওখানে আমি রোমিওর ভূমিকা অভিনয় করেছিলাম, যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, অনেক